যেটুকু সময় রেশমা তুমি থাকো ও রেশমা কি করো তুমি কচু কাটতেছি কচু কাটতেছো কচু কাটতে কি করবা রান্না করমু রান্না করবা ও তো কচু রান্না করবা কেন তরকারি টরকারি রান্না আনো নাই না 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 হ্যাঁ আজকে বাজার করি নাই বাজারে যাও নাই আজকে এর জন্য কচু কাটতেছো ও কচু শাক রান্না আজকে হ্যাঁ কচু শাক রান্না তোমার বাসায় কি প্রতিদিন কচু রান্ধো এগুলো রান্ধো না 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 বাজার থেকে কোনোদিন কিছু নিয়ে আসি আজকে এখন তরকারি নিয়ে আসি নাই তো এটার জন্য কচু কাটতেছি ও কচু কাটতেছো বাহ চমৎকার তো ভালোই তো তো রেশমা আইলাম তোমার লগে একটু কথাবার্তা কই কি অবস্থা তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো রেশমা হ্যাঁ দেই তুমি একটু আমার দিকে তাকাও না আগের চেয়ে তুমি অনেক সুন্দর হয়ে গেছো বুঝছো তুমি জানো এটা না কি জানো না সুন্দর হইনি সুন্দর হয় নাই আরে অনেক সুন্দর হয়েছো তুমি আজকে অটো রিকশা নিয়ে বাইরেও নাই না হ্যাঁ না আচ্ছা আচ্ছা তুমি তো অটো রিকশা চালাও না অটো রিকশা চালাও যে অটো যে কি কয় এডি ইজি বাইক কয় কতদিন ধরে জানি চালাও এক বছর এক বছর প্রিয় দর্শক আপনারা মেয়েটাকে হয়তো চিনতে পেরেছেন এই যে অটো রিকশার ভাইরাল অটো রিকশাল কি অটো রিকশা চালক আর কি মেয়েটা নাম হচ্ছে রেশমা ঠিক আছে তার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও সে ঠাকুরগাঁওয়ের একটা মেয়ে তো রেশমা আসলাম আর কি তোমার একটা গান নেওয়ার জন্য একটা গান গাইবানি হ্যাঁ ঠিক আছে একটা গান শোনাও আমারে জার লাগিয়া খোদা তুমি আমায় বানাহু নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ জার লাগিয়া খোদা তুমি আমায় বানাহু নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ ওয়াও চমৎকার চমৎকার একটা রোমান্টিক গান গাও না ওই যে যেটুকু সময় তুমি থাকো পাশে এরকম একটা গান শোনাও না বলতেছি যেটুকু সময় তুমি কি গাও গাও যেটুকু সময় তুমি থাকো পাশে ঠিক আছে একটু এক্সপ্রেশন দিয়ে গাও তো ভালো করে হয় একটু যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন কাছে থেকো কি কও যা বাকিটা সময় তো মরণ না এই গান মানে শুনো নাই না শুনলে ঠিকই কইতে পারতা তো আসলে তুমি মানে গান সব গান পারো না নাকি না 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 মানে চর্চা করলে হয়তো হবে না চর্চা করতেছি আচ্ছা আচ্ছা চর্চা করলে মোটামুটি হয়ে যাবে তো হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তুমি একজন শিল্পী হবে নাকি তো রেশমা আমি তো আসলাম আসলে তোমার ঢাকায় নিয়ে যাব ঠিক আছে গান টান করাবো তোমার বাসার সবাই রেডি আছে তো নাকি তাহলে চলো আর কত কচু কাটবা কচু কাটতে কাটতে তো দিন শেষ তোমার ঠিক আছে না আর কয়টা নিবা না এই কয়টা দিয়ে হইব নাকি এটুকু দিয়ে কি কি হইব আর কয়টা নিয়ে নাও না 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 আর কয়টা নিয়ে নাও এই কয়টা দিয়ে কি করবে তুমি পাগল হয়ে গেছো ঠিক আছে আর লাগবে না আর লাগবে না বাহ চমৎকার চমৎকার তো রেশমা এই যে কচু যাই বাগা তুমি তুমি রেশমা জানো তুমি হাসলে আছে না মানে অনেক সুন্দর লাগে একটা গান শুনছিলা তুমি হাসলে বুঝি বৃষ্টি ঝরে নাকি জানি না তুমি তুমি আমি তো ভুল কইতাছি তুমি আমার একটু বললা ধরা দাও না ভুল হইলো এটা যে তুমি হাসলে বুঝি মুখ তো ঝরে কাঁদলে ঝরে বুঝি বৃষ্টি ধন্যবাদ ধন্যবাদ যে তোমায় করেছে সৃষ্টি কি গো এবার তুমি তো কও তো এটা শুনি পারবা না আচ্ছা আচ্ছা তাহলে অন্য একটা কও একটু একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর চমৎকার চমৎকার তো রেশমা তাহলে রান্না বান্না করো আজকে আজকে কিন্তু আমরা খাইয়া দেই যাবো না খাইয়া কিন্তু যাবো না ঠিক আছে আমাকে হুদায় কচু খাওয়াইলে কিন্তু হইবো না দাঁড়াও আমরা বাজার করে নিয়ে আসি প্রয়োজনে বাজার করে বাজার আনবা কিন্তু তারপরে কচু মচু খাইলে চলবো না ঠিক আছে তো রেশমা তো ভালো থাকো হ্যাঁ তো দর্শক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন রেশমার গান আসতেছে খুব শীঘ্রই সামনে স্টুডিও ভার্সন গান আসবে সবাই দেখবেন ভালো থাকবেন আর রেশমার জন্য সবাই দোয়া করবেন এই ভাই দাও না মাও ইস দাও দেখলে আমার মাথা মতো নষ্ট হবে তো দর্শক আরে মনে হয় যে কুপটুপ মারবেনি আবার তো দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম